শুক্রবার দিন তিরিশ তারিখ এই সময় আইয়া বারি মানুষের বার্থডে রাত্র এগারোটা বছর এই মানে বাড়ি তারা বহাব সবাইছে বাইরে কাতের লাম মাই দৈরালামু এবার বাজি মানে বাইট বাজি ফাটাইছে বাজি ভটাইছে বাজি খাওয়া খাব নষ্ট হয়েছে অনেক লোক গেছে তার ওয়াই গেছে ভবিষ্যতে লোক আইছে আইয়া যাই চলিছে তার ফিরে দিছে ইয়া দিন গেছে অনেক লোক আছে আমার নিমন্ত্রণ লোক আছে এই ঘটনাটা তারা কেতে কল আমিও বিজি ভাটি করি হ্যাঁ তারাও বিজেপি চার পাঁচজন লোক আমি চিনছি বাইরে চিন্তা চিনা অনেক লোক আছে হ্যাঁ বহাবদ্ধ করছে গেট ভাঙছে হ্যাঁ গেট আক্রমণ করছে গেট করছে সব কিছু করছে কি উদ্দেশ্য নিয়ে আসে দিয়ে বাইট খালি বাড়ি ফেলি তারা আমরা বাইক আক্রমণ করলে তার এই দোষ আসিল বাইক লোক তাহনে ঢুকতে পারছে না অনেক আমি শক্ত বিচার চাই আপনার কাছে আপনার যেমন সুন্দর সেটা আমি থানা তলি তো দিয়েছি হ্যাঁ থানা তারা আছে

তাহলে কারণ কারণটা কি আক্রমণ কারণটা কি আমি তো কোনো যাই কিছু বুঝলাম না বাজার আমি আইলাম নিয়ে বিলে শান্তিতে ইয়ে আসি উমা হঠাৎ করে রাত্রে এগারোটার সময় আইয়া এবার জল বল লোক ঢুকাইয়া ঠেলাইয়া ঢুকাইয়া বহাবিদ্য করেন বাজিয়া খাইয়া ফুটান আমি তো করতাম না কজন চিনতে পারছেন চার পাঁচজন চিনছি তারা বাড়ি কোন জায়গা বাড়ি ফুলতুলি ফুলতুলি গাবদুলি মিলে ইয়ে কেন আছে এলাকা রই তারা কি সবাই বিজেপি সমর্থক বিজেপি বিজেপি আপনি কি দলকে জানাছেন ব্যাপারটা আপনার দলের মধ্যে না না আমি দলের কারণে জানাছি না

খালি বাড়ি ভাইছে এই তো জোড়া হাতির লোক লাগে আমাতে এত রাতের ভরে আক্রমণ গাবদুলির লোক আছে পুলতুলির লোক আছে কোন থানা মামলা করছেন ওই তো আন্তরিক থানা কজনের বিরুদ্ধে করছেন পাঁচজন আমি সাতজন চিনছি বাইশ চিনছি দা আর লোক আছি নাম বলতে পারবেন দাদার হ্যাঁ তাদের নাম বলতে পারবেন নাম আছে নাম দেওয়া আছে থানা লেখা আছে সব কিছু লিখে দিয়েছি আপনার নাম আমার নাম সুভাষচন্দ্র দেবনাথ বাড়ি ওই তো ইয়ে ফুলতুলি